হোম সার্ভিসে ফেশিয়ালের কথা বলে বাসায় ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা এক বিউটিশিয়ানকে দল বেঁধে ও ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ধানমন্ডির একটি বাসায় এই ঘটনা ঘটে। পরে ওই নারী অসুস্থ হয়ে পড়লে আজ দুপুরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পুলিশ বলছে অস্ত্রের মুখে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে জানিয়েছে মেয়েটি। মঙ্গলবার সন্ধ্যায় বাসায় গিয়ে ফেসিয়াল করে দেওয়ার ডাক পান রাজধানীর হাজারীবাগের এক বিউটিশিয়ান। এরপর তিনি ঠিকানা অনুযায়ী ধানমন্ডির একটি বাসায় যান। এ সময় সেখানে ছিল তিন যুবক। কিছু বুঝে ওঠার আগেই ওই নারীকে অস্ত্রের মুখে চেতনানাশক কিছু খেতে দেওয়া হয়। অস্বীকৃতি জানালে মারধর করা হয়। এরপর তিন যুবক মিলে দল বেঁধে ধর্ষণ করে তাকে। এ ঘটনা কাউকে না জানাতে ভয়ভীতি দেখিয়ে রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়। বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়লে বুধবার দুপুরে ভুক্তভোগী বিউটিশিয়ানকে ঢাকা মেডিকেলে ভর্তি করে তার পরিবার। যখন 6টার সময় কল পায়, কল পাওয়ার পরে সে একটি বাসার সামনে গিয়ে দাঁড়ায়। একটি মেয়ে এসে তাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সে জানায় যে আমি দুতলা বা তিনতলা ভালো করে বলতে পারে নাই। তো উঠার পরে একটি মেয়ে তাকে রিসিভ করার পরে মেয়েটি বলেছে যে তাকে পিস্তল ধরেছিল। পিস্তল ধরে একটি ছেলে প্রথম তাকে রেপ করে এবং পরবর্তীতে আরও দুইজন তাকে রেপ করে বলে সে জানায়। পুলিশ জানিয়েছে মেয়েটি 5 মাসের অন্তঃসত্ত্বা। অনলাইনে কাজের প্রস্তাব পেলে বাসায় গিয়ে সেবা দেন তিনি। তার বর্ণনা মতে সে 5 মাসের অন্তঃসত্ত্বা। এরকম একটি ঘটনা ঘটেছে, এটা তো মানে খুবই নির্মম এবং অমানবিক, পাশবিক। তো আমরা এর আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং যারা এই ঘটনাটা ঘটিয়ে থাকুক সেই পাষণ্ডদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এ ঘটনায় অভিযুক্তদের ধরতে ভুক্তভোগী নারীকে নিয়ে ধানমন্ডি এলাকায় অভিযানে নেমেছে পুলিশ। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।